সুইটির মতো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই পাশে আছো বলেই কিন্তু আমি সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি শুরু করছি দুপুরবেলা থেকে, 12 মে'র ভিডিওটি আমি পোস্ট করছি। তো আশা করি সবার ভালো লাগবে। তো এখানে সকালের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা রান্না করেন, আর আমি কিন্তু স্নান টান করে এসে দুপুরবেলার যা কিছু হয় রান্নাবাড়া করি। তো এখানে আমি শাশুড়ি মাকে ভাত বেড়ে দিয়েছিলাম, ও তো ওনার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি অল্প সেবাই বানিয়েছিলাম আর লুচি করেছিলাম। তো আমার মাকে ফোন করে বলেছিলাম যে আসার জন্য একটু বাইরে যাব। তো ওদেরকে চাও দেওয়ার পর, চা খাওয়া শেষ হওয়ার পর আমিও খুব তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি, আর আমাদের পাড়ার কাকু কাকিমুনি ওরাও এসেছিলেন আমাদের ঘরে। তো ওদের গাড়িতে বসে আমরা বেরিয়ে পড়ছি, একটু বিকালবেলা ঘোরাও হয়ে যাবে, আর ভাবলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো আবার ঘরে। তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু 5টার দিকে বেরিয়েছিলাম, তো বেশি দূর না, আমাদের ঘর থেকে অল্পখানিক সময় লাগে ওই রেস্টুরেন্টে যেতে। তো আমরা কিন্তু এসে গেছি রেডি হয়ে সবাই, আর মারা তো কখনোই কোনো দিকে বেরোয় না। আর যাই হোক, আমি কিন্তু প্রথমবার দুনো মাকে নিয়ে এইভাবে রেস্টুরেন্টে আসছি। কিছু খাওয়া না খাওয়া সেটা কিন্তু বড় কথা নয়, ওদের মুখের হাসি বা ওদের সাথে সময় কাটানোটা মানে ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ওরা বসে গল্প করছে, আমার শাশুড়ি মার শরীরটাও বেশি ভালো নয়, মারও ভীষণ গরম। তাই তো আমরা কিন্তু, ওরা কিন্তু কফি খেয়েছিলেন, আর আমার শাশুড়ি মা কিছু খান নাই, তো উনি কফি খেয়েছিলেন শুধু। আর আমরা ভাবলাম যে আমি তো চিকেন খাই নাই, তাহলে সবাই ভাবলো যে ভেজ চাউমিন খাওয়া হবে। তো ওইখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু চাউমিনও অর্ডার দিয়েছিলাম। চাউমিন খাওয়া দাওয়া করে শোনাও ভীষণ খুশি, ও এভাবে এসেছে। আর বেশি সময় না, অল্প সময়ের মধ্যে এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর শোনা এখানে কয়েকজনকে পেয়ে ওদের সাথে খেলাধুলা করলো। তারপর আমরা কী করলাম, টাকা পেমেন্ট করে আবার বেরিয়ে পড়লাম 6টার দিকে। আর ওই যে ছোটো মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এই বছরের মাতৃদিবসের, তো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। আর আমার পাশে থাকবে কিন্তু সবাই এভাবে ছোটোখাটো ভিডিওগুলো দেখার জন্য। রাধে রাধে।